রাজশাহী সারদায়ত বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে প্রশিক্ষণরত 252 জন ক্যাডেট এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেখানে 823 জন প্রশিক্ষণরত ক্যাডেট এসআই ছিলেন। উপপরিদর্শক পদমর্যাদার এই পুলিশ কর্মকর্তাদের পর্যায়ক্রমে ডিসচার্জ করার প্রক্রিয়ার মধ্যে রয়েছে। সকালে সারদায় পুলিশ একাডেমির অধ্যক্ষ এবং পুলিশের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মাসুদুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রশিক্ষণ চলাকালে শৃঙ্খলা ভঙ্গের কারণে 257 জনকে চাকরি থেকে ডিসচার্জ করা হচ্ছে। এটার প্রসেস চলছে, চিঠিও ইস্যু হচ্ছে। 2023 সালের 11 নভেম্বর ক্যাডেট এসআই সদস্যদের ট্রেনিং শুরু হয়েছিল। এটি শেষ হওয়ার কথা ছিল 4 নভেম্বর। সাধারণত অক্টোবর নভেম্বর মাসে আউটসাইড ক্যাডেট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এই পাসিং আউটের পর মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত এসআইদের পুলিশের বিভিন্ন ইউনিটে মাঠ পর্যায়ে কাজে পাঠানো হয়। সেখানে এক বছর পূর্ণ হলে তাদের চাকরি স্থায়ী করা হয়।